আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এটি রাজধানী ঢাকা সুপরিচিত একটি জায়গা কিন্তু যারা গত তিন থেকে চার বছর পর এই জায়গাটি দেখছেন বা একটি লম্বা সময় হয়ে গেছে এই জায়গাটিতে আসেন না তাদের নতুন করে এই জায়গাটি দেখলে চিনতে কিছুটা কষ্টই হবে কারণ রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই ফ্রামগেডের চিত্র বদলে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ম্যাশ র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন সিক্স প্রকল্পের নির্মাণের ফলে এছাড়াও ব্যস্ততম এই নগরের পুরাতন ওভারপাস ভেঙে তৈরি করা হচ্ছে দেশের সবচেয়ে প্রশস্ত এবং নান্দনিক একটি ওভারপাস নান্দনিক এই ওভারপাসটির নকশার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়েছে জাতীয় সংসদ ভবনের স্থাপনাগুলো সুপ্রিয় দশক আজকের পর্বটি সাজিয়েছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এমআরটি লাইন সিক্স প্রকল্প থেকে শুরু করে পুরাতন ওভারপাস ভেঙে নতুন করে ওভারপাস নির্মাণের ফলে বদলে যাওয়া ফার্মগার্ডের বর্তমান চিত্র নিয়ে আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজধানীর অন্যতম ব্যস্ততম এই জায়গা ফার্মগেটের চিত্র কিন্তু দিন দিন বদলে যাচ্ছে আগে যেখানে পুরাতন একটি ফুট ওভার ব্রিজ ছিল এই ফার্মগেটে পুরাতন যে ফুট ওভার ব্রিজটি ছিল সেটি কিন্তু বাংলাদেশের প্রথম ফুট ওভার ব্রিজ আগে যে ফার্ম গেটের বহুমুখী পুরাতন যে ফুট ওভার ছিল ওপেন ফুট ওভার ব্রিজ সেটির জন্য কিন্তু বেশ সুপরিচিত ছিল এই ফ্রামগেট এলাকা তবে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মেগা প্রকল্পের এখানে সংযোগ হয়ে আসছে এই ফ্রামগেট এলাকা অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প কিন্তু নেমে গেছে এই ফার্ম গেট অংশেই এই সব কিছু মিলে কিন্তু ফ্রামগেটে নতুন করে এই ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে আর নতুন এই ওভারপাসটি কিন্তু পুরাতন ওভারপাস থেকেও অনেক প্রশস্ত ওভারপাস বলা হচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রশস্ত ওভারপাস নির্মাণ করা হচ্ছে যা ফ্রামগেটের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আর ফ্রামগেট অংশে নতুন এই ফুট ওভারব্রিজের ঠিক উপর দিয়ে চলে গেছে অ্যামাটেলান সিক্স প্রকল্পের একটি লাইন এছাড়াও অ্যামাটেলান সিক্স প্রকল্পের ফ্রামগেট যে মেট্রো স্টেশনটি সেই স্টেশনটি কিন্তু এই একটু সামনে এগিয়ে গেলে কিন্তু পড়বে আপনার ফার্মগেট যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনটি ফার্মগেট যে মেট্রো স্টেশনটি নির্মাণ করা হচ্ছে তার থেকে কিন্তু এই ফুট ওভার ব্রিজটি একদম কাছে সামনে এটি ফার্মগেট মেট্রো স্টেশন এই স্টেশনটির সামনে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের সামনে কিন্তু যে নতুন করে একটি ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজটি এমনিতে কিন্তু এই ঢাকার অন্যতম একটি ব্যস্ততম এলাকা এই ফার্মগেট এলাকা আর এই ফার্মগেটের এলাকায় নতুন করে যুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম এর পাশাপাশি লাইন সিক্স প্রকল্পের মেট্রো রেলের একটি স্টেশন এই সব কিছু মিলে কিন্তু এই ফার্মগেটের জীবনযাত্রার গতি আরও বেড়ে যাবে এরই কারণে কিন্তু এই ব্যস্ততম জায়গাটিতে পুরাতন যে ফুট ওভার ব্রিজটি ছিল বহুমুখী আর সেই পুরাতন এবং সরু ওভার বৃষ্টি ভেঙে দেশের সবচেয়ে প্রশস্ত এবং অত্যাধুনিক এই ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম এ ফ্রামগেট সড়কের উপর যে অত্যাধুনিক দেশের সবচেয়ে প্রশস্ত ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সেটি নির্মাণ কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে বর্তমানে এই ফ্রামগেট অংশে যে ওভারপাসটি বা ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সেটি কিন্তু প্রায় আঠারো ফিট প্রশস্ত বাংলাদেশে আঠারো ফিট প্রশস্ত কোনো ফুট ওভার ব্রিজ নেই এটি বাংলাদেশের সবচেয়ে বড় আঠারো ফিট প্রশস্ত ফুটওভার ব্রিজ এই আঠারো ফিট প্রশস্ত করার পাশাপাশি কিন্তু এর অংশে বেশ কিছু পকেট স্পেস রাখা হয়েছে এই যে চার কোন বৃত্তাকার অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পকেট স্পেস এই পকেট স্পেসের সামনে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ গেটের অংশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যাতে সাধারণ পথচারীদের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য কিন্তু এই ফুটওভার ব্রিজের পাশেই এই পকেট স্পেসগুলো রাখা হয়েছে সুপ্রিয় দর্শক এ ছিল বিভিন্ন মেকার প্রকল্প থেকে শুরু করে নতুন করে ফুটো ওভারব্রিজ নির্মাণের ফলে বদলে যাওয়া ফার্মগেটের চিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ